তিস্তা নদীটা আমাদের শহরের ঘেঁষাই ছিল, এখন যে ডিএমএর বাংলো, ডিএমএর বাংলোর পেছনেই তিস্তা, এবং সারা বছর তাতে জলের ফ্লো থাকত, তাতে বড় বড় গাছের গুড়ি ভেসে যেত, এলো আমরা চোখে দেখা। জলপাইগুড়ি শহরে খাওয়ার জিনিসের অভাব নেই, কিন্তু তুমি যে খুঁজছো অথেন্টিক জলপাইগুড়ির ফুড, সেটা খুঁজতে খেতে গেলে পরে একটু তো খুঁজতে হবেই। এই এই জায়গাটাকে বলে বাবুঘাট, এখানে দুর্গা পুজোর সময় বিশাল ভাসান হয়, এই গোটা এলাকাটাতে ভাসান হয়। কলকাতা পাইস হোটেল তো অনেক খেয়েছো, আজকে তোমাদের আমার শহর জলপাইগুড়ি সবচেয়ে পুরনো একটি পাইস হোটেল আছে। জলপাইগুড়িতে পাইস হোটেল আছে? আজকে চলো দেখতে পারো আমার সাথে, চলো খেলা হবে, তো খেলা হবে, চলো। আমাদের এই হোটেল শুরু হয়েছিল ওই থানার সামনে পেট্রোল পাম্পের ওপরে, পেট্রোল পাম্পের যে বিল্ডিংটা কোহিনুটি কোম্পানির বিল্ডিং ছিল, আমার বাবা করেছিলেন, বাবার ফটো ওই ওপরে, সেখানে শুরু হয়। তারপরে আমার বাবা এখানে এই এই জমি কিনে এখানে নিজের বিল্ডিং করে এখানে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে 1959। উদ্দেশ্য শুরু হয়েছিল হোটেল দিয়ে, এবং রুই বোর্ডিং যে আজকে সুনাম যেখানে গেছে, ধরুন আমাদের সুনাম বলতে বলছি, নিজেরা বলছি নিজেদের কথা, তবুও বলছি যে আমাদের এখানে যব ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এখানকার যে ফার্স্ট ব্যাচের যারা ছেলে পেলে যারা পাস করে বেরিয়ে গেছে, তারা বহু লোক ইউরোপ আমেরিকা এ সমস্ত জায়গায় গেছে, তারা এখানে রিউনিয়নে যখন আসে তখন এখনও আমাদের এখানে আসে, ওই মানে নস্টালজিয়া ইয়ে করে যে রুই বোর্ডিংয়ে খেতে যাব। খাবার তো বাঙালির খাবারের ইনফ্লুয়েন্স অবশ্যই আছে, কারণ আমার বাবা ঢাকা জেলার লোক ছিলেন, তারপরে কাজেই আমাদের খাওয়ার মধ্যে একটা ওই ওপার বাংলার এ তো থাকবেই। আপনি কি অনেকদিন আছেন এই দোকানে যুক্ত? আমার এখানে 50 বছর। 50 বছর? মানে দোকানটা 50 বছরের এরকমই ছিল? পাইস হোটেলের বেসিক কনসেপ্ট সবাই জানো, প্রত্যেকটা আইটেমের একটা ইন্ডিভিজুয়াল প্রাইস ধার্য করা থাকে, এবং প্রত্যেক দিনের মেনু আপডেট করা থাকে, এবং তুমি তোমার চয়েস মতন নুনটা, লঙ্কাটা, ভাতটা, ডালটা সব আলাদা করে নিতে পারো। কলকাতার পাইস হোটেলের মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন উড়িয়া খাদ্য প্রণালী বা উড়িয়া খাদ্য ব্যবস্থার একটা ছাপ রয়েছে, বিকজ অনেক কলকাতার পাইস হোটেল উড়িয়াদের হাতেই তৈরি হয়েছে। সেই সময় শুরু হয়েছিল উড়িয়া ঠাকুর দিয়ে, উড়িয়া ঠাকুর, উড়িয়া লোকজন মানে টেবিল সার্ভ করা বা অন্যান্য হোটেলের যাবতীয় কাজ উড়িয়া ঠাকুর দিয়েই এবং উড়িয়া লোকজন দিয়েই করা হয়েছিল, একজন বিহারি লোক ছিল। তাই ইন্টারেস্টিং হবে এটা দেখা যে আমাদের জলপাইগুড়ির পাইস হোটেল কতটা ডিফারেন্ট কলকাতার পাইস হোটেল থেকে ইন টার্মস অফ টেস্ট। আমরা যেটা আজকে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজকলি আলু, একটা পনিরের তরকারি, স্যালাড দিয়েছে, একটা ডাল, এটা মুসুরির ডালই মনে হচ্ছে, মুসুরির ডাল, ভাত, আর সুন্দর কাঁসার প্লেটে খাবার দিয়েছে। এটা ছাড়াও আমরা ননভেজ অবশ্যই নেব, কেউ মেটে নেবে, কেউ চিকেন নেবে, কেউ ফিশ নেবে। আগে এই যে তরকারিগুলো আমরা নিয়েছি এগুলো দিয়ে একটু খেয়ে দেখা যাক। পেঁয়াজকলি আলু ডাল অমৃত, কোনো ওভার পাওয়ারিং ফ্লেভার নেই, সিম্পল ডাল, আর পেঁয়াজকলিটা অত্যন্ত উপাদেয়, আর অনেকগুলো পেঁয়াজকলি তো এত বড় বড়, আমি ভাবছিলাম যে পেঁয়াজকলিও এত বড় হয়, কিন্তু খেতে খুব ভালো। তুমি খাও না? হ্যাঁ, পনিরের ব্যাপারে আমার জেনারেল একটা রিজার্ভেশন রয়েছে, বলছি দাদা একটু খেয়ে নি, দু মিনিট দিন। পনিরের তরকারি আমার আবার সব জায়গায় ভালো লাগে না। খুব সুন্দর খাবার, খুব সুন্দর, একটু ঝাল, তবে আমার এই ঝালটা চলে যাবে, বাকিদের বলতে পারছি না, তোমার কেমন লাগছে বলো? ঝালের ক্ষেত্রে একটা কথা বলে দিই, মানে এটা মানে উত্তরবঙ্গের মানুষরা একটু ঝালটা বেশি খায়, এবং যেই কারণে ঝালটা কিন্তু পুঁতি রান্নাতে একটুগুলো বেশি থাকবে। কিন্তু তোমাদের জলপাইগুড়ি মানুষ কি মিষ্টি বেশি খায়? না, রান্নাতে এখানে তুলনামূলকভাবে মানে কলকাতার তুলনায় এদিকে কিন্তু রান্নায় ঝালটা একটু বেশি চলে।
এটা আমাদের আমি যখন সেটা কি বাঙালি ইনফ্লুয়েন্সের জন্য হ্যাঁ ইয়েস আমার যখন আমি যখন পলিটেকনিকে পড়েছি পলিটেকনিক কলেজে আমার একাধিক বন্ধু উপর বাংলা মানে অল্প দিককার কলকাতার দিককার কলকাতা বীরভূম দিককার ওদের সাথে ওরা যখন আমাদের রান্না খেয়ে তোমাদের বাড়িতে এসে ওরা সত্যি কমপ্লেন করতে হবে এবারে এত ঝাল কেন খাস এটা একটা রান্না একটু ঝাল দিক বাট আমার এই ঝাল মানে এতটুকু ঝাল আমার চলে যায় এবং অ্যাকচুয়ালি আমার মনে হয় মিনিমাম একটু ঝাল হলে খাবারের ফ্লেভারটা না খুলে আসে এই আলুর গ্যাসপিলি ভাড়াটা আমার বাড়িতে মানে বা আমাদের বাড়িতে শীতকাল পড়লে পরে খুব কম একটা খাবার মানে আমার ভাজা ছাড়া চলে না আমার রোজ প্রতিটা খড়ের সাথে ভাজা দরকার দুপুর এবং রাত তো এই শীতকাল পড়লে আলু গ্যাসপিলি ভাজাটা আমার বাড়িতে হবেই বেশিরভাগ দিন সপ্তাহে সাত দিনের অন্তত পক্ষে তিন চার দিন তো হয়ই সাধারণত বাবার সাথে এসে প্রথম খেয়েছিলাম রবি বোর্ডিং এ তখন থেকে বাবা একটা জিনিস রবি বোর্ডিং এ প্রেফার করে সেটা হচ্ছে মেটে চচ্চড়ি মানে বাবা নিজেও খুব পছন্দ করেন এবং আমি যতবার খেয়েছি মেটে চচ্চড়ি ইভেন এরকমও দিন গেছে যে বাড়িতে ধরো কিছু একটা হয়েছে মানে মাছ হয়েছে সেটা খেতে ইচ্ছে করছে না তো রবি বোর্ডিং থেকে এসে শুধু মেটে চচ্চড়ি প্যাক করে নিয়ে গেছে এইটা নিয়ে অনেকবার করে ওরা বলছিল যে এটা ভালো হবে তো আমি মেটেটা নিচ্ছি না বিকজ আমি মাটন টেস্ট করবো আমি একটু গ্রেভিটা নিয়ে দেখি যে কেমন হবে এটা মাটন তো এটা আমার মনে হয় একদম মিটার গেভিট অনেকটা সেই গোলবাড়ির কষার মতন লাগছে দেখি খেয়ে মিটার গেভিটে না অনেক পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ধরে কষা মানে স্লো আছে একদম স্লো মানে আছে প্রচুর ধরে মিটার গ্রেভিটা মানে অনেকক্ষণ ধরে ওরা মিটার গ্রেভিটাকে কষিয়েছে তাই এটা টেস্টের মধ্যে একটা বার্নিং ফ্লেভার রয়েছে ওরা খেয়ে দেখুক আর মাটনটা বাই লুক অফ ইট এরকম যেটা দেশি বলি মনে হচ্ছে এবং এটার ঝোলটা হচ্ছে একদম পাতলা পাতলা দেখা যাক ২০০ টাকা হচ্ছে প্লেট তিন পিস থাকে তিন পিস না চার পিস মাটন পাবে এক পিস আলু থাকে মেটে চচ্চড়ির গ্রেভিটা খুব সুন্দর খেতে মানে আমার ব্যক্তিগত পছন্দ মেটে চচ্চড়ির গ্রেভিটা বেশি হয়েছে যেটা ও আমাকে রেকমেন্ড করলো মেটেটা আর খেলাম না এবার রইল বাকি চিকেন যেটা আমার বারো বছরের খাবার চিকেনটা একটু তেল তেলে ঝোলটা নেওয়া যাক ওটা কি চাটনি মানে এখানে আমি যতদিন মেটে চচ্চড়ি খেয়েছি মেটের স্বাদ যেরকম প্রথম খেতাম আমি মোটামুটি রবি বোর্ডিংয়ে খাচ্ছি ক্লাস যতদূর আমার মনে পড়ে সেভেন বা এইট হবে তখন থেকে সেম একই স্বাদ একই রকম কোনো তফাৎ নেই জাস্ট আমার এখন যা মনে হচ্ছে পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে আমি এখানে কোনোদিন মেটে চচ্চড়ি খাইনি প্রথম খাবো কিন্তু আমার দেখে কেন যদি না বাংলাদেশের মাটন কালাগুনা যে যেরকম দেখতে হয় জিনিসটা কষানো ওরকম টাইপের দেখতে মনে হচ্ছে অন্তত একটু ঝাল রয়েছে কিন্তু পারফেক্ট সুন্দর লাগে অসাধারণ চাটনি ওই চাটনি টিপিক্যাল মিষ্টি একদম গা গুলাব এরকম নয় এর ভিতরে গোলমরিচ ফলমরিচ দিয়েছে বলে একটুখানি ঠিক আছে দুরন্ত চাটনি দুরন্ত ঘূর্ণি বোর্ডিংয়ের চাটনি জিন্দাবাদ জেপিজি জিন্দাবাদ এই দোকানে আমি একবার খেয়েছি অনেক ছোটোবেলায় মানে বাবা মার সাথে এসে তারপরে এই আসা হলো আর কি